বহুদিন ঘরের বাইরে যাওয়া হয়নি, আড্ডাও হয়নি, তোর সাথে দেখাও হয়নি বহুদিন। তোর বাড়িটা আমার বাড়ির লাগোয়া, তাই জানলার বাইরে কখনো ছায়ামূর্তি দেখেছি, কিন্তু ইচ্ছে করে আমল দিইনি। হ্যাঁ, লাস্ট টেক্সটটা তোর ছিল আমি জানি, আমি রিপ্লাই করিনি। হ্যাঁ, করিনি। সেদিনটা সত্যি বড় মায়াবী ছিল জানিস, বৃষ্টি হওয়ার তীব্র আশঙ্কা জেনেও আমার পড়তে যেতে মন চাইল। আর ঠিক তাই হলো, কোচিং ক্লাস শেষ হতে না হতেই বৃষ্টি নামলো মুষলধারে। সেই বৃষ্টির কি তেজ! যদিও ছাতা ছিল আমার কাছে, তাই ক্লাস শেষ হতে বেরোবো বেরোবো করছি, কিন্তু স্যারের কারণে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হলো। একেতেই তো তুই আসিসনি, তার উপর স্যারের কান পাকানো পানি, উফ, গাটা গোলাচ্ছিল জাস্ট। তাও কোনো ক্রমে 25 মিনিট কাটিয়ে দিলাম। আমি বেরিয়ে পড়লাম, তখন ঘড়িতে বাজে 8:30। বৃষ্টির তেজ হালকা কমেছে, আমিও পা বাড়াচ্ছি জোর কদমে, কলি পেরিয়ে নতুন একটা পাক নেব। অমন সময় চোখে পড়ল সেই লাল জামাটা। হ্যাঁ, সেই লাল জামাটা, ভীষণ নস্টালজিক জানিস। একটা কালো ছাতার তলে দাঁড়িয়ে কোনো ক্রমে বৃষ্টি থেকে বাঁচার উপক্রম করছে, সঙ্গে চলছে গরমা গরম তর্ক, ঠিক যেন বৃষ্টির দিনে তেলে ভাজার মতো। বৃষ্টিতে বাইরে বেরোনোর চরম আক্ষেপ, শেষবারের মতো বৃষ্টির ফোঁটায় তৈরি হওয়া ঝাপসা অন্ধকারে দুটো হাতকে দেখেছিলাম। ব্যাস, আমার লাইফে আর বাঁকটা নেওয়া হলো না, হবেই বা কি করে। জীবনে কিছু গল্পে ঠিক এভাবেই মোড় পাল্টে যায়, বাঁক নিতে গিয়েও ফিরে আসতে হয়, অভ্যাসে বদল আসে, চেনা মুখ দেখেও ঘুরে তাকানো যায় না। হ্যাপিলি এভার আফটার থেকে মুভ টু অ্যানাদার সিটি, হতে হয় কত কি হয়। সত্যি বলতে ধূসর রঙের স্বপ্নগুলোই ছায়েরা ওড়ে শুধু, ধূসর রঙের স্বপ্নগুলোই ছায়েরা ওড়ে শুধু, আমরা সবাই থমকে গেলেও জীবন থামে না শুধু, জীবন থামে না শুধু। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি, যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব, যত দূরে যায় আমাদের হাতছানি, তারও দূরে দেখি না বিকের মস্তানি, দিক ভুল হয়ে যায় খুঁজে পাবো।